প্রিয় বন্ধুরা তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের অনেকের জিজ্ঞাসাবাদ রয়েছে যারা স্কুলে পড়ছো যে আমরা মাধ্যমিক দিয়েছি আমরা একাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছি আমরা উচ্চ মাধ্যমিক দিচ্ছি আমাদের প্রত্যেককে কি এবছর পাশ করিয়ে দেবে সেটা সম্বন্ধে বিস্তারিত জানাবো একই সাথে এ তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষার এই মুহূর্তে কী আপডেট রয়েছে একই সাথে কবে তোমাদের পরীক্ষা হতে পারে কী পদ্ধতিতে এছাড়াও কলেজ এবং স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছে যাদের উনিশ বছরের নিচে বয়স রয়েছে তাদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের আলোচনা করব কাজেই তোমরা যারা স্কুল কলেজের ছাত্রছাত্রী রয়েছ ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই ভিডিওটিকে একটি লাইক প্রদান করো আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে ইনস্টাগ্রাম আইডি দিয়ে দিলাম সরাসরি যোগাযোগ করতে পারো সবার প্রথমে স্কুলের মাধ্যমিক একাদশ এবং উচ্চ মাধ্যমিক নিয়ে আলোচনা করব তারপরে কলেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব। দেখো তোমরা যারা এই মুহূর্তে মাধ্যমিক দিয়েছ একাদশ শ্রেণীর পরীক্ষা দিচ্ছ উচ্চ মাধ্যমিক দিচ্ছ তোমাদের একটাই জিজ্ঞাসা এবছর কি প্রত্যেকে পাশ করিয়ে দেবে তোমরা যারা মাধ্যমিক দিয়েছ তোমাদের সাতটা সাবজেক্ট রয়েছে সাতটা সাবজেক্টেই কিন্তু তোমাদের পাস নম্বর পেতে হবে না হলে কিন্তু তুমি পাস করবে না এরপরে তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে এবং দ্বাদশ শ্রেণীর যারা ছাত্র ছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে একটা নিয়ম লাগু আছে যে তোমাদের বাংলা ইংলিশ বাদে বাদ বাকি যে চারটে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্টে যদি তুমি ফেল করো তার সত্ত্বেও তুমি পাস করবে এটা তো গেল একাদশ এবং দ্বাদশ শ্রেণীর একটা রুলস এক্ষেত্রে তোমাদের একটা বিষয় বান জানিয়ে রাখি উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে প্রত্যেকটা স্কুলের খাতা কিন্তু বোর্ডের কাছে চলে যাবে এবং বোর্ড পরীক্ষার খাতা দেখবে রেজাল্ট তৈরি করবে কিন্তু একাদশ শ্রেণীর ক্ষেত্রে একেবারেই তা নয় স্কুলের কাছে এ খাতা আসবে সেক্ষেত্রে একাদশ শ্রেণীর প্রত্যেকটি ছাত্রছাত্রীকে কিন্তু প্রতি বছর প্রায় পাস করিয়ে দেওয়া হয় এবং কিছু কিছু স্কুল নিজের দক্ষতা বজায় রাখার জন্য কিন্তু কঠোরভাবে এ ছাত্রছাত্রীদের সাথে ট্রিট করে থাকে বাদবাকি বাকি প্রত্যেকটা স্কুলই কিন্তু কোভিড না থাকাকালীনও কিন্তু প্রত্যেকটা ছাত্রছাত্রীকেই পাস করিয়ে দিয়েছে আমি দু থেকে বিষয়টি লক্ষ্য করে এসেছি কাজেই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে একাদশ শ্রেণীর ক্ষেত্রে তোমাদের স্কুলের ওপর এবার তোমাদের প্রত্যেককে বলে রাখি তোমরা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের কিন্তু এবছরের পরিস্থিতি অনুযায়ী প্রত্যেকটা শিক্ষক শিক্ষিকা জানে সেই অনুযায়ী তোমাদের কিন্তু এক্সট্রা এবছর বেনিফিট থাকছে তোমরা প্রত্যেকে পজিটিভ থাকো এবং তোমরা প্রত্যেকে পাস করবে এটা ভেবেই কিন্তু তোমরা প্রস্তুতি নাও এবং যারা প্রস্তুতি নিয়েছো তারা এটাই মনে করো এরপরে তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের পরীক্ষা কবে হবে কিভাবে হবে নিয়ে তো সেটা বলছি তার আগে তোমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি সবার প্রথমে দিল্লিতে কোভিডের সংক্রমণ বেড়েছে প্রত্যেকটি ছাত্রছাত্রীদের ক্ষেত্রে কোভিডের সংক্রমণ বেড়েছে এ তারপরে কিন্তু এটা বড় একটা আকার নিয়েছে একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি জার্নাল অফ মেডিকেল রিসার্চ অ্যাসোসিয়েশন এর একটি সংস্থা কিন্তু শনিবার পরিষ্কারভাবে এ জানিয়ে দিয়েছে কম বয়সী যে শিশুরা রয়েছে কম বয়সী যে ছাত্রছাত্রীরা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি আসতে পারে উনিশ হাজার শিশুর মধ্যে একটি সার্ভে করা হয় উনিশ হাজার জনের মধ্যে কোভিডে সংক্রমিত হয়েছে আঠেরো হাজার আটশো জন কিন্তু প্রত্যেকেই যে কোভিডে সংক্রমিত সেটা নিজেরাই জানে না কারণ ও উপসর্গ প্রায় নেই বললেই চলে এর মধ্যে টু পার্সেন্ট অর্থাৎ তিনশো জন কিন্তু হসপিটালাইজ হতে হয়েছে অর্থাৎ কোভিডের কারণে হসপিটালে ভর্তি হতে হয়েছে আর এই যে তিনশো জন হসপিটালাইজ হয়েছে এর মধ্যে মাত্র একুশ পার্সেন্ট অর্থাৎ আর একাশি জন মানে ওই উনিশ হাজার জনের মধ্যে একাশি জনের শ্বাসকষ্টের প্রবলেম হয়েছে ভেন্টিলেশান নিতে হয়েছে এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে সংখ্যাটা মনে হচ্ছে অনেক কম জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট এর দেখা যাচ্ছে শ্বাসকষ্টের প্রবলেম হয়েছে বা ঝুঁকিপূর্ণ সমস্যা দেখা গেছে কিন্তু এক্ষেত্রে রিপোর্ট অনুযায়ী যেটা পরিষ্কারভাবে উল্লেখ করেছে যে ভারতবর্ষে যদি হয় বা বাংলায় যদি হয় সেক্ষেত্রে যে জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যার জিরো পয়েন্ট ফোর থ্রি পারসেন্ট অনেকজন মানুষ হয়ে দাঁড়াবে কাজেই এক্ষেত্রে প্রত্যেককে এই যে সাতজন বিশেষজ্ঞ রিপোর্ট দিয়েছেন বা রিসার্চ করেছেন তারা কিন্তু অতি অবশ্যই বলেছেন মাস্ক স্যানিটাইজার প্রপারভাবে তোমাদের ক্যারি করতে আমি একসাথে বারবার এই জিনিসটা তুলে ধরছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় তোমরা আগের থেকে সমস্ত বিষয়টা জানো এবং কপারভাবে নিজেদের এর সুরক্ষার সাথে পরিবারের সুরক্ষা নিতে পারো বাদবাকি তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও ইতিমধ্যে আমি বলেছি ই যে দিল্লির একাধিক ই কিন্তু স্কুল রীতিমতো বন্ধ করে দেওয়া হয়েছে অনলাইন পঠন পাঠন কিন্তু চলছে এটা মাথায় মাথায় রেখেই কিন্তু পরীক্ষা দিতে যাও মাস্ক স্যানিটাইজার সব প্রপারভাবে ক্যারি করে যাতে তোমাদের কোনো ক্ষতি না হয় সেই কারণেই কিন্তু বারবার এক বিষয় উল্লেখ করছি একই সাথে তোমাদের প্রত্যেককে জানিয়ে রাখি তোমরা যারা কলেজের ছাত্রছাত্রী আছো তোমাদের প্রত্যেককে জিজ্ঞাসা রয়েছে যে আমাদের এর পরীক্ষার কি হবে আমাদের পরীক্ষা কবে হবে দেখো সবার প্রথমে তোমাদের বলে রাখি তোমাদের এর মে মাসের পনেরো তারিখের পর কুড়ি তারিখ থেকে কিংবা পনেরো তারিখ থেকে কিন্তু মে মাসে তোমাদের পরীক্ষা শুরু হবে ইভেন সেমিস্টারের এক্ষেত্রে কারউর একটু এগিয়ে আসতে পারে কাউর পিছিয়ে আসতে পারে খুব বেশি দেরি হবে না কেন জুন মাসের মধ্যে পরীক্ষা সম্পূর্ণভাবে শেষ করতে হবে শিক্ষাবর্ষ শেষ করতে হবে এটা কিন্তু ইউজিসির গাইডলাইন অনুযায়ী সম্পূর্ণভাবে শেষ করতে হবে এটা তোমরাও অনেকে জানো অনেকে জানতে না জানিয়ে দিলাম কিন্তু এখন প্রশ্ন তোমাদের যে পরীক্ষা কিভাবে হবে তো বেশিরভাগ ইউনিভার্সিটি কিন্তু অফলাইনের দিকে এই মুহূর্তে যাচ্ছে কিন্তু ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানাচ্ছে তাদের যে বক্তব্য সেটা তুলে ধরছে তোমরা বারবার একই বিষয়ে জিজ্ঞাসা করছ যে অনলাইনে পরীক্ষা না অফলাইনে এখনও পর্যন্ত কোনো ইনফরমেশান পাওয়া যায়নি কিন্তু অনলাইনে অফলাইনের পাল্লা পাল্লাভারি আমরা এটা বুঝতে পারছি কিন্তু অনলাইনে যে একেবারে ঘোষণা হবে না সেটাও কিন্তু বলা সম্ভব নয় কারণ অফলাইন ঘোষণা করেও কিন্তু কোন কোনো ইউনিভার্সিটি অনলাইন নিয়ে ভাবছেন এই মুহূর্তে তথ্য রয়েছে কাজেই তোমাদের প্রত্যেককে বলবো যে অফলাইনে পরীক্ষা হোক কিংবা অনলাইনে পরীক্ষা হোক তোমরা কিন্তু তোমাদের প্রস্তুতিতে কোনো রকম খান্তি রাখবে না যাতে যেভাবেই পরীক্ষা হোক না কেন তোমরা যাতে এগিয়ে যেতে পারো আর আমি ব্যক্তিগতভাবে চাই তোমাদের পরীক্ষা যাতে অনলাইনে হয় প্রত্যেকে ভালো থেকো আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে জয় হিন্দ জয় ভারত